ক্ষেত্রে অবস্থান প্রকাশ করতে হবে না, কেন প্রকাশ করতে হবে না একটু আগে আমরা তা বলেছি। এবার আমরা চলে যাব কার্বক্সিলিক অ্যাসিড। এগুলি করতে হবে। এবার আসো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড ইতিমধ্যে সবাই জানো কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক গুলো বন্ড সি ডাবল ও এইচ। কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক এটাও অ্যালডিহাইডের মতো খেয়াল করো, কয় জুজি? এক জুজি। সুতরাং এইটাও কার্বক্সিলিক অ্যাসিড, আমরা অগ্রাধিকার ক্রমের কার্যকরী মূলকের অগ্রাধিকার ক্রমের একটা চার্ট দিয়ে দিব, তার উপরে কে, এটা যখন একাধিক কার্যকরী মূলক একসাথে থাকে তখন নামকরণ কি হবে সেটা একেবারে শেষে আলোচনা করব। এখন আপাতত মনে রাখো সব সবার উপরে হলো গিয়ে অগ্রাধিকার ক্রমে এই কার্বক্সিলিক অ্যাসিড, অর্থাৎ সিএইচও মূলক যেখানে থাকুক, সামনে পিছনে উপরে নিচে, সিএইচ সি ডাবল ও এইচ মূলক কার্বক্সিল মূলক যেখানে থাকুক, এই কার্বক্সিল মূলকের কার্বনকে এক নাম্বার কার্বন ধরতে হবে। সি ডাবল ও এইচ মূলক যেই অবস্থায় যেখানে থাকুক, এই কার্বনকে এক নাম্বার কার্বন রূপে বিবেচনা আমরা করব। একটু খেয়াল করে আমরা একটু উদাহরণ দিচ্ছি। আগের মতো তুমি মিলিয়ে নাও, দেখো খুব সিম্পল, চার কার্বন। চার কার্বন হলে কি হয়? বিউটেন। তাহলে বিউটেন প্লাস ওইক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, বিউটেন প্লাস ওইক অ্যাসিড, তাহলে কি হবে? বিউটানোইক অ্যাসিড। বিউটেন প্লাস ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। যেহেতু এটা বলছি এইটা যেখানে থাকুক, এখানে থাকুক, এই অবস্থায় থাকুক, উপরে থাকুক, এই মূলক দেখলেই এর উপরে এক নাম্বার এক দিয়ে দিবা। বুঝো না বুঝো বুঝারও দরকার নাই, সি ডাবল এস মূলক অ্যাসিড মূলক দেখলেই এই কার্বন এক নাম্বার। এখান থেকে আমরা শুরু করব, তাহলে 1 2 3 4, সুতরাং এর নাম হলো বিউটেন প্লাস ওইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড। বিউটানোইক অ্যাসিড অবস্থান তো প্রকাশ করার প্রয়োজনই নাই, কারণ এর অবস্থান যেহেতু ফিক্সড এক নাম্বার, সুতরাং অবস্থান প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। তাহলে এর নাম বিউটানোইক অ্যাসিড। ক্লিয়ার? আমরা আরো একটা উদাহরণ দিই, এবার একটু খেয়াল করো, মুছে দিয়ে যা। পারবেন? পারতেছো না? থ্রি থ্রি ডাই ইথাইল টু মিথাইল বিউটানোইক অ্যাসিড। আবার বলো। টু কমা টু ডাই ইথাইল থ্রি মিথাইল বিউটানোইক অ্যাসিড। তাহলে আমার বেশি অসুবিধা হবে না,
তাহলে ধরো আমার এখানে প্রতিস্থাপক শাখা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, মিথাইল আছে, ইথাইল আছে। আমরা রুলসে বলেছি যদি একাধিক প্রতিস্থাপক থাকে তাহলে অ্যালফাবেটিক্যালি আমরা তার অগ্রাধিকার ক্রমে কার নাম আগে লিখবো কার নাম পরে লিখবো। এখন ইথাইলের ই, মিথাইলের এম, যেহেতু এম এর আগে ই, সুতরাং ই এর নামটা আগে লিখবো। তো এর নাম কি তোমরা যারা বলেছো তারা ঠিকই বলেছো, টু 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 হাইফেন টু, টু কমা টু হাইফেন। যদি একাধিক সংখ্যা হয় কমা বসবে, রুটগুলো ভালোভাবে মনে রাখো, এগুলো অনেকেই আমরা ভুল করি। টু কমা টু ডাই মিথাইল, সরি ডাই ইথাইল, এই মূলকের নাম সিটিএসপাই ইথাইল, ডাই ইথাইল। ইনে কি আছে, একটা মিথাইল আছে, হাইফেন থ্রি মিথাইল। বিবেচনা করেছি, অতএব সি ডাব্লিউ এইচ কার্বন মূলক যেই অবস্থায় থাকুক এটাকে আমরা এক নম্বর কার্বন রূপে বিবেচনা করব। ক্লিয়ার? এবার আমরা চলে যাব ইথারে। তোমরা মোটামুটি অনেকেই ধরে ফেলেছ, এবার আমরা চলে যাব ইথারের নামকরণ। ইথারের নামকরণে চলে যাব। ইথারের কার্যকরী মূলক কি ইতিমধ্যেই তোমরা জানো, আমরা একটা উদাহরণ দিই, সিএস থ্রি বন, সিএস টু বন ও সিএস থ্রি, এর ইথার মূলক, ইথার মূলক। এখন খেয়াল করো আমরা তোমরা প্রচলিত নাম যেটা বলছো যে ইথাইল মিথাইল ইথার, 19 ও কিছু ইথারের যৌগ তোমরা পড়েছো। আইপেক পদ্ধতিতে মনে রাখবে যে এটা আমার লংগেস্ট চেইন কোনটা, দেখো এই পাশে এই অক্সিজেন ব্যারিয়ার, এই পাশে এক কার্বন, অক্সিজেনের এই পাশে দুই কার্বন, তাহলে মূল শিকল আমরা এই দুই কার্বন ধরব, যেখানে কার্বন সংখ্যা বেশি সেটা মূল শিকল, আর যে অবস্থায় কার্বন কম এ অবস্থায় কম। তাহলে মিথাইল প্লাস অক্সিজেন একসাথ করলে কি হয়, মিথক্সি। ইথেন, মিথক্সি ইথেন, সিএস থ্রি ও মিথ। এখন যদি এখানে সি টু এস ফাইভ থাকতো তাহলে হতো ইথক্সি ইথেন, কথা বুঝছো, ইথক্সি ইথেন। এখন যেহেতু মিথাইল আছে সো মিথক্সি দুই কার্বন আছে ইথেন। এখন এটাকে যদি তুমি আবার এভাবে লেখো যে একটু আগে বললাম এবার কেউ একজন বলো খুব দ্রুত, সময় কম, খুব দ্রুত এর নামটা বলো। ইথক্সিপ্রোপেন হলো না, ইথক্সিপ্রোপেন আর একটু কারেকশন করো, সামনে বলো। হ্যাঁ বলো, আচ্ছা খেয়াল করো এর তিন কার্বন, সুতরাং এটা হবে মোট শিকল, আর এটা হলো গিয়ে আমার দুই কার্বন, ইথাইল মূলক আছে, অক্সিজেন আছে, সো এটা হলো ইথক্সি, ইথক্সি। এখন খেয়াল করো কেন হলো না বলছি, এটা হলো মূল শিকল ধরো এক দুই তিন। এখন আমার এই ইথক্সি মূলকটা কত নাম্বার কার্বনে আছে, যে বলেছ আনসার করেছ সে নাম্বারিং করতে শুধুমাত্র ভুল করেছ, অন্যথায় সব ঠিক আছে। এটা আমার এক দুই তিন, তাহলে এই ইথক্সি মূলকটা কোথায় আছে, এক নাম্বার কার্বনে আছে সেটা বলতে হবে। ওয়ান ইথক্সি, ওয়ান ইথক্সি কয় কার্বন, তিন কার্বন, প্রোপেন, ওয়ান ইথক্সি প্রোপেন। ক্লিয়ার? আরেকটু উদাহরণ দিই,
তাহলে তুমি আরেকটু ক্লিয়ার হবে, যেমন ধরো CH3 বন্ড এর নাম কি হবে দ্রুত বলো, দ্রুত বলো, এখন তাহলে আগের মতো এক নম্বর কার্বন ধরবো কাকে, এই মিথক্সি মূলকটা এই প্রান্ত থেকে কাছে আছে, সুতরাং এটা হলো 1 2 3 4 5, সুতরাং এর নাম কি দাঁড়াচ্ছে, 2-মিথক্সি, 2-মিথক্সি 1 2 3 4 5 পেন্টেন, ভেরি সিম্পল, 2-মিথক্সি পেন্টেন, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? মূল শিকল ধরা গেছে, উভয় মূলক OCS3 মানে কি, মিথাইল প্লাস অক্সিজেন, মিথক্সি কততে আছে, 2 নাম্বার কার্বনে আছে, সো 2-মিথক্সি 1 2 3 4 5, মূল শিকলে 5 সদস্য, সুতরাং নাম হলো 5 সদস্য মানে পেন্টেন, 2-মিথক্সি পেন্টেন, ক্লিয়ার? আর এটাকে স্যার এটাকে মূল শিকল থাকা লাগবে না, আচ্ছা তাই মূল শিকলের সাথে একটু সংযুক্ত আছে, একটু আগে ধরো এটা কি মূল শিকল না, এটা যেমন এক নাম্বার কার্বন আছে, এখন এটা যদি এই মূলকটা তুমি তো এখানেও দিতে পারতে, এখানে যেমন আমি 2 নাম্বার কার্বনের সাথে দিয়েছি, এই জায়গায় আছে 1 নাম্বার কার্বনের সাথে এই ইথার মূলক আছে, আর এখানে দিয়েছি 2 নাম্বার কার্বনের সাথে, উপরেরটা খেয়াল করো, তাহলে মূল শিকল এই ইথার মূলকটা মূল শিকলের মধ্যেই তো আছে, তাই না স্যার? তাহলে আমার এটা কোথাতে আছে, 1 নাম্বার কার্বনে আছে, কারণ আমরা বলছি ইথক্সি 1-ইথক্সি কার্যকরী মূলক, অ্যামিনের নামকরণ গুলো একটু ভালো করে দেখতে হবে, কিছু কিছু অ্যামিন অনেক ক্ষেত্রে পরীক্ষায় আসে আমরা ভুল করি, এবং অ্যামিনের গুলো কোন কোনটা একটু ব্যতিক্রমী, ভিন্ন ধরনের রুলস, অ্যামিনের কার্যকরী নামটা নামগুলো নামকরণটা একটু ভালোভাবে তো দেখো, নাহলে তুমি বিপদে পড়ে যাও, অর্থাৎ ভুল করার সম্ভাবনা বেশি, অ্যামিনের গুলো হলো বন্ড NH2, বন্ড NH2 অ্যামিনো গুলো, এখন খেয়াল করো আমি যদি CH3 বন্ড CH2 দিই তাহলে এর নাম কি দাঁড়ায়, অ্যামিনো ইথেন, ভেরি সিম্পল নাম, বা অনেকে ইথাইল অ্যামিন বলে, আমরা আইডক পদ্ধতিতে এর নাম দিই অ্যামিনো ইথেন, এটা আমার সমস্যা না, সমস্যাটা কোথায় খেয়াল করে দেখো, আচ্ছা এটা আগে লিখি অ্যামিনো ইথেন, এবার সমস্যাটা দেখো খেয়াল করো, এখানে NH2 গুলোকে হাইড্রোজেন কয়টা, দুইটা, যদি কোন হাইড্রোজেন ধরো দুইটা হাইড্রোজেন হাতটা দুইটা, আমি এটাকে একটু ভেঙে দেখি, একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন, এখন আমি এই হাইড্রোজেনটাকে ধরো কোন একটা মূলক মিথাইল মূলক প্রতিস্থাপন করলো, CH2 মূলক প্রতিস্থাপন করলো, তাহলে নামটা কি হবে, মনে রাখো এই NH2 গুলোকের হাইড্রোজেনকে যদি অ্যালকাইল গুলোক প্রতিস্থাপন করে, যদি কটা প্রতিস্থাপন করছে একটা, তাহলে একটা প্রতিস্থাপনের জন্য একটা অ্যান ধরবে, অ্যান কাকে প্রতিস্থাপন করছে, অ্যামিনো মূলকের হাইড্রোজেনকে, অ্যান কে প্রতিস্থাপন করছে, মিথাইল মূলক, অ্যান মিথাইল কোন মূলককে প্রতিস্থাপন করছে, অ্যামিনো, এটা ভালো মতো দেখতে হবে না হলে ভুল করার সম্ভাবনা বেশি, অ্যান মিথাইল কাকে প্রতিস্থাপন করছে, অ্যামিনো ইথেন,
আবার বলছি NH2 মূলকের হাইড্রোজেনকে কে প্রতিস্থাপন করছে সো N মূলক কি ছিল অ্যামিনো অ্যামিনো মূল শিকলে কয় সদস্য দুই সদস্য ইথেন N অ্যামিনো ইথেন ক্লিয়ার এখন যদি আমি বলতাম যে দুইটা হাইড্রোজেন কে প্রতিস্থাপন করছে ধরো CH3 তাহলে করছে মিথাইল সো ডাই NN ডাইমিথাইল NN ডাইমিথাইল অ্যামিনো কার্বন থেকে কার্বন অ্যামিনো ইথেন কারো কোনো কোশ্চেন আছে এই নামকরণটার ক্ষেত্রে এটা যদি না বুঝো তাহলে অনেক ক্ষেত্রে এই অ্যামিনের নামকরণ ভর্তি পরীক্ষা থেকে শুরু করে অনেক ভাবে আসে কোন কোশ্চেন থাকলে দ্রুত একটু প্রশ্ন করো কোশ্চেন নেই ওকে এবার তাহলে খেয়াল করো আমি যদি এটাকে অন্যভাবে লিখতাম এই মিথাইলের জায়গায় ধরো আমি লিখতাম আরেকটা প্রতিস্থাপক ধরো C2S5 তাহলে একটা প্রতিস্থাপন করছে ইথাইল আর একটা প্রতিস্থাপন করছে মিথাইল যেমন এখানে আগে দুটোই ছিল কারণ একসাথে লিখছে NN ডাই মিথাইল কিন্তু এখন আমরা এটাকে একটু ভেঙে লিখতে হবে এর নাম কি দাঁড়াবে প্রথম ইথাইল আর মিথাইল কে আগে কি আগে সো এন ইথাইল এন ইথাইল এন মিথাইল এন ইথাইল এন মিথাইল অ্যামিনো কার্বন দুই কার্বন ইথাইল ক্লিয়ার এন ইথাইল এন মিথাইল অ্যামিনো ইথাইল এমনের এই যৌগগুলির নামকরণ একটু দেখতে হবে তোমাকে ভালো করে এখানে নাম্বারিং করার প্রয়োজন নেই কারণ দুই কার্বন থাকলে এখানে যদি তিন কার্বন থাকতো অবশ্যই তোমাকে নাম্বারিং করতে হতো ধরো আমার যদি এখানে আমি একটু লিখতাম CH3 বন্ড CH2 তাহলে অবশ্যই আমাকে নাম্বারিং করতে হতো এক দুই তিন এটা কত নাম্বার কার্বনে এক নাম্বার কার্বনে এগুলোতে আছে তো সো ওয়ান এটা ব্র্যাকেট দিতে হবে ওয়ান এন ইথাইল এন মিথাইল অ্যামিনো কয় কার্বন আছে তিন কার্বন অ্যামিনো প্রোপেন ওয়ান এন ইথাইল এন মিথাইল অ্যামিনো প্রোপেন ক্লিয়ার এগুলো অনেক আছে এই রুলস গুলো তোমাকে একটু ভালো করে আয়ত্ত করতে হবে এবার আমরা চলে যাই স্টার স্যার এই জগতে এটা আরেকবার স্যার অ্যামিনো গ্রুপটা তো দুই নাম্বার তিন নাম্বার কার্বন হতে পারে এই যে CS3 bond C ধরো এই CS3 আর সহজ করে দিই ধরো এটা দিলাম শুধু আমি তাহলে এর নাম কি দাঁড়ায় টু অ্যামিনো প্রোপেন কি নাম টু অ্যামিনো প্রোপেন এখন ধরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে ধরো এদিকে একটা হাইড্রোজেন দুইটা হাইড্রোজেন ছিল একটা প্রতিস্থাপন করছে তাহলে কি নাম হবে দ্রুত বলো তো দেখি কি নাম হবে টু এন মিথাইল টু এন মিথাইল অ্যামিনো প্রোপেন রাইট টু এন মিথাইল অ্যামিনো প্রোপেন টু এন মিথাইল অ্যামিনো প্রোপেন ভেরি গুড এগুলো এই সহজে এখন আমাদের যে কোথাও থাকতে পারে সেক্ষেত্রে আমরা নাম্বারিং করে তার অবস্থান প্রকাশ করবো এবার আসি খেয়াল করো এস্টার তুমি ইতিমধ্যে এস্টারটা একটু খেয়াল করো এস্টার কিভাবে আসে ইতিমধ্যে নাইট্রেট থাকতো জানো অ্যাসিড এবং অ্যালকোহল মিলে এস্টার তৈরি হয় অ্যাসিড এবং অ্যালকোহল মিলে এস্টার তৈরি এখন বিভিন্ন
ফল এখন আম কাঁঠাল আনারস লিচু এদের প্রত্যেক ফলের একটা বৈশিষ্ট্য সূচক গন্ধ আছে তোমরা জানো এই ফলগুলোর মধ্যে একটা আলাদা আলাদা স্টার আছে সেই স্টারের জন্যই ওই আমের গ্রাম পাই আমরা লিচুর গ্রাম পাই কাঁঠালের গ্রাম পাই স্টার আছে তো স্টারটা আসলে মূলত অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে স্টার তৈরি হয় এখন খেয়াল করে ধরো আমি আগে একটা অ্যাসিড লিখি CH3COOH acid plus alcohol ধরো মিথানল দিলাম অ্যাসিড এবং অ্যালকোহল এই দুই বিক্রিয়া করে স্টার তৈরি হয় 19 ও তোমরা হয়তো অনেকে পড়েছো যদি না পড়ে থাকো তাহলে জানো অ্যাসিড প্লাস অ্যালকোহল তৈরি হবে স্টার এই দুটা মিলে খেয়াল করো এই অংশ স্টার পানি চলে যায় এই অংশ যদি চলে যায় তাহলে কি থাকে খেয়াল করো CH3 বন্ড CO বন্ড O বন্ড CH3 অ্যাসিড অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে এই স্টার তৈরি হয় বন্ড C ডাবল বন্ড নামকরণের ক্ষেত্রে মাথায় রাখবে এই অংশটা কোথায় থেকে আসছে খেয়াল করো এটা হলো অ্যাসিড এটা কি অ্যালকোহল নামকরণের ক্ষেত্রে স্টারের নামকরণের ক্ষেত্রে মনে রাখবে এই ডানের অংশটা অ্যালকোহল থেকে আসবে তাহলে ডানের অংশটার নাম আমরা আগে বলবো কয়টা কার্বন এক কার্বন মিথাইল এর কি নাম মিথাইল এখানে কয় কার্বন আছে দুই কার্বন মিথাইল এখানে কি ইথানোয়িক অ্যাসিড এটা কি ইথানোয়িক অ্যাসিড তাহলে মিথাইল ইথানোয়েট ইথানোয়িক অ্যাসিড থেকে আসছে মিথাইল এটা কি মিথাইল মিথাইল কয় কার্বন দুই কার্বন ইথানোয়েট ক্লিয়ার আমি আরেকটু উদাহরণ দিই তাহলে ক্লিয়ার হবে ধরো দ্রুত কম বলো দেখি কেউ একজন বলো তো দ্রুত কোন অংশটার নাম আগে বলতে হবে যে অংশটা অ্যালকোহল থেকে এসেছে ডানের অংশ যে অংশটা অ্যালকোহল থেকে এসেছে ডানের অংশটা নাম আগে ইথাইল ইথানোয়েট ইথাইল আর এখানে যেহেতু তিন কার্বন সুতরাং প্রোপানোয়েট ইথাইল প্রোপানোয়েট আশা করি ক্লিয়ার হয়েছে ইথাইল প্রোপানোয়েট ক্লিয়ার ওকে এগুলো খুব সহজ আশা করি ধরতে পারো স্টার নামকরণ অনেকেই আমরা ঝামেলায় পড়ে এটা হতে পারে মিথাইল হতে পারে ইথাইল হতে পারে প্রোপাইল হতে পারে বিউটাইল যেটাই থাকুক না কেন সেই নামটা আমাকে আগে লিখতে হবে এরপরে বামের আমার যে অংশটা আছে সেটা আমার অ্যাসিড থেকে এসেছে বিদায় যদি এক কার্বন থাকে তাহলে মিথানোয়েট দুই কার্বন থাকলে ইথানোয়েট তিন কার্বন থাকলে প্রোপানোয়েট এভাবে আমাকে যেতে হবে এবার আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড সম্পর্কে খুব কম একটু দেখো খেয়াল করো অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড হলো গিয়ে দুইটি অ্যাসিড নিরুদিত হয়ে অর্থাৎ ঘনীভূত হয়ে এক অণু পানি অপসারিত হয়ে অ্যানহাইড্রাইড তৈরি করে আমরা একটা উদাহরণ দিই যেমন ধরো CH3 বন্ড COOH প্লাস HO ও CH3 এটা হলো ইথানোয়িক অ্যাসিড এটা ইথানোয়িক অ্যাসিড এই দুই অ্যাসিডের জন্য যদি শক্তিশালী নিরোধক দেওয়া হয় তাহলে এখান থেকে এক অণু পানি চলে যায় H2O পানি চলে গেলে এই দুটা একসাথে হয়ে যায় ঘনীভূত কনডেন্সড হয়ে যায় তাহলে কি দাঁড়ায় CH3 বন্ড COO বন্ড C
আবার বলছি দুই অণু কার্বক্সিলিক অ্যাসিড শক্তিশালী মেরুদণ্ডের সাহায্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে এক অণু পানি অপসারিত হয়ে যে যৌগ তৈরি করে সেটা হবে অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিড থেকে এসেছে দ্যাটস ওয়াই অ্যাসিড অ্যানহাইড্রাইড এখন খেয়াল করো এই অ্যানহাইড্রাইডটা কোন অ্যাসিড থেকে এসেছে ইথানোয়িক অ্যাসিড থেকে এসেছে তো ইথানোয়িক অ্যাসিড এটা ইথানোয়িক অ্যাসিড তাহলে এর নাম কি ইথানোয়িক অ্যানহাইড্রাইড এর নাম কি ইথানোয়িক দুই কার্বন ইথানোয়িক অ্যানহাইড্রাইড এখন কেউ যদি বলো স্যার আমি এখানে এক কার্বন দেব তাহলে এর নাম কি দাঁড়ায় এর নাম দাঁড়ায় মিথানোয়িক এটা কয় কার্বন মিথানোয়িক অ্যাসিড থেকে এসেছে এক কার্বন তাহলে মিথানোয়িক অ্যানহাইড্রাইড মিথানোয়িক অ্যানহাইড্রাইড এখন অনেকে প্রশ্ন করতে পারে স্যার যৌগটা যদি এরকম হয় যে এটা ছিল ইথানোয়িক অ্যাসিড আর বা প্রোপানোয়িক অ্যাসিড ধরো এটা আমি লিখলাম প্রোপানোয়িক অ্যাসিড CS3